সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। অনেকদিন পর আমি চট্টগ্রামের কোনো একটা আর্টের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এখন যেহেতু চট্টগ্রামে থাকা হয় না, তো অনেক প্রোগ্রামের দাওয়াত থাকলেও আমার প্রোগ্রামগুলো অ্যাটেন্ড আর করা হয় না। তো অনেক বছর পর বলতে পারেন একটা আর্টের প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। তো এখানে আমি কিছু স্টিল পিকচার দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি, যেখানে আমি একটু সাজুগুজু করেছি, সাথে বাচ্চারাও একটু টুকটাক সাজুগুজু করেছে। এবং আমার এই প্রোগ্রামটা মানে সবচেয়ে ভালো লাগছিল যেটা, যে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে, মানে হচ্ছে আব্বু আম্মু, বাচ্চা কাচ্চা, আপনাদের ভাইয়া, আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের পিচি, সবাই মিলে আমরা একসাথে রওনা দিচ্ছি। এটা ছিল সবচেয়ে ভালো লাগার দিক। তো প্রোগ্রামটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই ছিল, যার কারণে আমাদের আসলে মানে ওই যে বলে না যে কাছের জিনিসে যাইতে যাইতে দেরি হয়ে যায়, যেটা চাটগাঁয়া ভাষায় কিন্তু একটা সুন্দর প্রবাদ আছে, সেই প্রবাদটা আমি আর বলছি না, কারণ আমার চাটগাঁয়া যারা ভাই বোন আছেন তারা সবাই জানেন, আপনারাই কমেন্ট করে জানাবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি প্রথম যে ব্লগটা শেয়ার করেছিলাম, আমি মানে চাটগাঁয়া ব্লগ রিসেন্টলি যেটা শেয়ার করেছি, ওখানে আমি একটা রান্না দেখিয়েছিলাম আম্মুর হাতে। তো আমি বলেছিলাম আমি নাম বলবো না, আপনারাই বলেন, এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে আপনারা আনসার ঠিক বলেছেন, যে একটা কচুর পোপা ছিল। তবে অনেকে এখানে কচুরলতি, কচুর ফুল অনেকে অনেক কিছু বলেছেন, তবে পোপা ইজ দ্য 100% রাইট আনসার। তো ওই যে বললাম অনেক দিন পর হচ্ছে আমরা একটু সাজুগুজু করে বেড়াতে গিয়েছিলাম, মাশাল্লাহ আমার ভাইয়ের বউ মানে ইমুকে বেশ ভালো লাগছিল। এই হচ্ছে কনের, তো আমরা কি লেটে গেছি, আমাদের চেয়ে কনে আরও বেশি লেটে এসেছিল, যার কারণে কনের সাথে কোনো প্রকার ছবি আমরা তুলতে পারিনি। এটা হচ্ছে রেডি হওয়ার পালা। মেয়েরা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা এখন সাজুগুজু শিখে গেছে, ওয়াসনা নিজেই নিজের কানে দুল পড়ছে। এই দুলগুলো আমার খুবই পছন্দের। আমি যখন ছোট ছিলাম আম্মু আমার জন্য এরকম টিপ কানের দুল, যেহেতু তখন আমি কান ফুটো করিনি, তো এই কানের দুলগুলো কিনে দিত, তো এখন আমি আমার মেয়েদের জন্য কিনছি এই আর কি। তো এই হলো কন্ডিশন। এখন আপনাদের ভাইকে বললাম রেডি হও, সেও রেডি হয়ে নিচ্ছে, আর আমার দুই মেয়ে মহা সাজুগুজুতে ব্যস্ত, আমি নিজেও রেডি হয়ে গেছি। এখন হচ্ছে শুরুতে আপনাদের ভাইয়ের সাথে একটু টুকুশ টাকুস ছবি তোলার পালা। কোথাও যাওয়ার আগে এটা একটু করতে হয়, তাই না বলেন? একে তো আমি এত বেশি সাজুগুজু করি না, তো যখন একটু করি তখন একটু ছবি না তুললে হয়? তো আব্বুর সাথে একটু ছবি টবি তোলা, বললাম না আমি এদের এখানে চট্টগ্রামে তো কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয় না, সেই হিসেবে আমার চট্টগ্রামের কোনো প্রোগ্রামের ছবি বা আব্বুদের সাথে ওভাবে কোনো ছবি নেই। তো এই হলো আমার আব্বু আম্মু দুজন, মাশাল্লাহ, যত দেখি ততই মনে হয় মাশাল্লাহ, মানে চোখ জুড়িয়ে যায় এরকম অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন আব্বু আম্মুর জন্য, তাদের দুজনেরই শরীর মানে ভালো না। আমি মানে অনেক সেন্সে চিন্তা করে দেখেছি, তারা আসলে এখন মানে অ্যাট দিস পয়েন্ট ওরা অ্যাকচুয়ালি সুস্থ না, তো বয়সের আগে তারা অনেক বেশি অসুখে বিসুখে কষ্ট পাচ্ছে। আচ্ছা, এই হলো আমি, আমার ভাই এবং আমার বাবা মা, আমাদের ছোট্ট পরিবার, যেটা আগে ছোট পরিবার ছিল এখন এটা বড় পরিবার হয়ে গেছে বাচ্চা কাচ্চা সময়। আরে আমাদের টুইটুনি উমাইজা বুড়ি, আপনারা দেখে উমাইজা বুড়িকে চেনেন, এবং উমাইজা বুড়ি এত শান্ত সতী হয়ে বসে আছে, অ্যাকচুয়ালি সে এতটা শান্ত কিন্তু সব সময় থাকে না। আচ্ছা, আমরা পৌঁছে গেছি। এখানে হচ্ছে প্রোগ্রামটা, আগের প্রোগ্রাম ছিল মোহনা কমিউনিটি সেন্টারে। তো এই মোহনা কমিউনিটি সেন্টারের সাথে আমার অনেক 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 স্মৃতি জড়িত, কারণ হচ্ছে এখানে আমার গায়ে হলুদের প্রোগ্রাম হয়েছিল। আচ্ছা, শুরুতে আমি আঙ্কেলের সাথে একটু ছবি তুলে নিয়েছি, আব্বুর পাশে যিনি দাঁড়িয়েছেন আঙ্কেল রহমান আঙ্কেল, ওনার মেয়ের প্রোগ্রাম অ্যাকচুয়ালি। তো আমি যতটুকু জানি এটা আগদের প্রোগ্রাম। তো আমি আস্তে আস্তে অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছিলো, তো তখনও দেখি মোটামুটি মানুষজন আছে, তবে কনে এসে পৌঁছেনি। অ্যাকচুয়ালি আগত হয়েছে আগেই, আগের পরে সে পার্লারে গেছে, সাজগোজ করে আস্তে আস্তে তার অনেক সময় লেগে যাচ্ছিল। তো আমি একটু আশেপাশের ফুটেজ নিচ্ছি। আর ওই যে বলছিলাম এখানে আমার অনেক স্মৃতি, আমার নিজের গায়ে হলুদ মানে আমার এবং আপনাদের ভাইয়ের গায়ে হলুদ একসাথে হয়েছিল, তো এই প্রোগ্রামটা এখানে হয়েছিল, যার কারণে সব ভালো স্মৃতি বলবো না, বেশ কিছু খারাপ স্মৃতিও আছে, বাট মোটামুটি স্মৃতিময় জায়গা আর কি আমার জন্য। আচ্ছা, এখানে আসার পর থেকেই উমাইজা বুড়িকে ধরে রাখা যাচ্ছে না, সে দৌড়াদৌড়ি করবে, সে এদিক ওদিক চলে যাবে।
আচ্ছা, আন্টি এসে পৌঁছেছে। আন্টির সাথে আমাদের অনেক ভালো বন, যদিও এখন খুব একটা বেশি দেখা হয় না, তবে একটা সময় ছিল যখন মোটামুটি কি বলবো খুব বেশি ভালো আর কি রিলেশন ছিল। তো এতদিন পরে দেখা, কিন্তু মনেই হচ্ছিল না এতদিন পরে দেখা। আন্টি মোটামুটি আসার পর পরই, হ্যাঁ কি অবস্থা, আমার মামুনি, আমি সবাইকে বলি তুমি আমার বড় মেয়ে, মানে ওনার কথাগুলো শুনতে এত ভালো লাগে মানে বলার বাইরে। আচ্ছা, এখন হচ্ছে সবাই মিলে ওয়েট করছি। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো কনে, মানে আমার বোন আমরা যার প্রোগ্রামে গেছি, সে চলে আসবে, কিন্তু দেখা গেছে অনেকক্ষণ হয়ে গেল ওরা আসেনি, যার কারণে কতক্ষণ ওয়েট করব না করব নাকি খাওয়া দাওয়া সেরে ফেলবো। অ্যাকচুয়ালি যাওয়ারও টাইম হচ্ছে সবচেয়ে বড় কথা, অনেক বেশি ডিস্টার্ব করছিল হচ্ছে উমাইজা, ওকে আটকে রাখা মুশকিল। আচ্ছা, এই হলো আমার বোনের হাজবেন্ড, মানে হবু হবু না, অ্যাকচুয়ালি তখন হয়ে গেছে, আত্ম হয়ে গেছে এর আগেই। আচ্ছা, এই হলো হাজব্যান্ড যে মালা পরেছে সেই, তো তার সাথেও আমার ওভাবে পরিচয় হয়নি, কথা হয়নি। তো ইনশাল্লাহ যদি কখনো অন্য কোনো সময় অন্য কোনোভাবে যদি দেখা হয় তখন হয়তো কথা হবে। আচ্ছা, তো প্রোগ্রাম মানেই স্পেশালি মেয়েদের জন্য সাজ সাজ রব রব, খুবই ভালো লাগে এই জিনিসটা। আমি আগে একটা সময় আমি নিজেও অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করার আগে অনেক আমার প্রিপারেশন থাকতো, বাট এখন হচ্ছে কোনোভাবে জামা একটা মাথার উপর দিয়ে ঢুকায়ে একটু চোখে লাইনার আর কাজল লাগিয়ে ঠোঁটে কোনোভাবে একটা লিপস্টিক দিয়ে যাইতে পারলেই বাঁচি, আর কোন জামাটা হচ্ছে একদম সফট একদম আরাম, পারলে সুতি জামা পরেই চলে যাবো প্রোগ্রাম, এরকম একটা অবস্থা। আচ্ছা, সময় আস্তে আস্তে পাল্টে যায়। আচ্ছা, আমি এখন ইমুর সাথে ছবি তুলছি। আচ্ছা, ইমু কিন্তু সচরাচর ক্যামেরার সামনে আসতে চায় না বা আসে না, এই দিন সে মূলত আম্মুর রিকোয়েস্টেই অ্যাকচুয়ালি এভাবে এসেছে। তো সে যেহেতু ক্যামেরার সামনে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, আমিও তাকে এখন একটু কম আনার চেষ্টা করি। তো অনেকে বলেন আপু ইমুকে দেখান না, আপনার ভাইয়ের বউয়ের কী হয়েছে, ভাইয়ের বউয়ের সাথে সমস্যা, বা ভাইয়ের বউকে দেখাচ্ছেন না কেন। ও যে বললাম ওর একটু, ও যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করে না। আচ্ছা, আমরা খেতে বসে গেছি, অনেক দিন পরেই খাওয়া, সিরিয়াসলি বিয়ে বাড়ির কাচ্চি সেই স্বাদ, আপনি সুলতানস ডাইন, কাচ্চি ডাইন, কাচ্চি খাদক, যা বলবেন বলেন, এটার মতো কাচ্চি আপনি আর কোথাও পাবেন না, বিয়ে বাড়ির কাচ্চি অলওয়েজ দ্য বেস্ট। আচ্ছা, সেই সাথে ছিল রূপচাঁদা, তবে আমার মনে হয়েছে পার্সোনালি রূপচাঁদাটা রান্না না হয়ে যদি ফ্রাই হতো তাহলে মনে আর একটু বেশি জমে যেত। আচ্ছা, চিকেনটা হচ্ছে এভাবে ওরা ঝোল করে রান্না করছে, এটা আমি মানে আমি খাইনি, যার কারণে বলতে পারি না, আমি তো কাচ্চি খাইতে খাইতে আমার দিন শেষ। কাচ্চিটাতে মানে মাটন যেটা ছিল আর কি, মাংসটা একেবারে গলে গেছে এরকম একটা, মানে মুখে দিলেই লুতুপুতু হয়ে যাচ্ছে, যেটা আমার অনেক ফেভারিট, মানে এরকম মাংস নরম না হইলে আসলে ভালো লাগে না। তো ডিমের কোরমা করেছে, আর আমার আমার চেয়ে আপনাদের ভাই আর অনেক বেশি পছন্দের জর্দা ভাত। আচ্ছা, খাবারের সময় আর ভিডিও নেইনি, কারণ হচ্ছে খাবারটাকে এনজয় করেছি, আর এখন হচ্ছে জর্দা ভাত, এটা হচ্ছে ছানা দিয়ে একটু মেখে ঠেকে খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক জম্পেশ একটা খাওয়া হয়েছে অনেক দিন পর। আচ্ছা, এখন হচ্ছে ওয়াসনা কথা বলে গেল আপনাদের সাথে। আচ্ছা, তো এখানে ওদের আই গেস ওই যে মালা পরানো এবং অন্যান্য যে যে মানে যা কিছু হয় আর কি ছোটোখাটো মানুষদের সাথে, এগুলো দেখে আমার আগের কথা মনে পড়ে, যখন আমার বড় কাজিনদের বিয়ে হতো, আমার যেহেতু নিজের আপু নাই, যত কাজিনদের বিয়ে হয়েছে সব কাজিনদের বিয়েতে দেখা গেছে আমি গেট ধরা থেকে শুরু করে মালা পরানোর সময় যে টাকা পয়সার ইয়ে থাকতো, যে আন্দোলন করতে হতো, ওই আন্দোলনে অল টাইম আমি থাকতাম। আচ্ছা, তো এইগুলো স্মৃতিগুলো মনে পড়লেই আসলে কেমন জানি লাগা, আসলে কেন বড় হইলাম বলেন তো, বড় তো হয়েছি এখন বুড়াও হয়ে যাইতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার কমন ডায়লগ, আই রে বুড়া হয়ে গেছি। আচ্ছা, উমাইজাকে ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সে মূলত যেটা হয়েছে উমাইজা হচ্ছে খুবই বিরক্ত করছিল। আচ্ছা, উমাইজার কথা বলছিলাম, তো সে যেহেতু এত বিরক্ত করছিলো পরে উমাইজাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, তাই আমরা একটু ওয়েট করি, যেহেতু আমার বোন মানে যার বিয়ে সে এখন এসে পৌঁছায়নি। আচ্ছা,
ও উমাইজার যে সমস্যাটা হচ্ছিল ওকে হচ্ছে আটকে রাখা যাচ্ছিল না, সে তো মানে খেলবে, আচ্ছা শুধু খেললে সমস্যা ছিল না, সে রীতিমতো মানে অন্যদের সাথে খেলবে, অন্যদিকে চলে যাচ্ছে, সিঁড়িতে চলে যাচ্ছে, তাকে ধরা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এ বয়সী বাচ্চাদের যা হয়, মানে ওই যে ট্যান্টাম টু বা মানে টু ট্যান্টাম, মানে 2 বছর বয়সী বাচ্চাদের যে জেদগুলো, ওগুলাকে আমরা যেটা বলি আর কি। আচ্ছা, এই একটা সমস্যা। আজকাল হচ্ছে সবাই আসবে প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামে, অ্যাকচুয়ালি ওদের কিছু করারও নাই যেহেতু এখানে ওদের পরিচিত তেমন নাই, কিন্তু সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, হয় ফেসবুকিং করে বাবা যে যার কাজ করে। এটা একটু আমার একটু লাগে, অট লাগে যে হ্যাঁ আসছো প্রোগ্রামে একটু দেখা সাক্ষাৎ করো। যাই হোক, আমি এদের কথা বলছি না, কারণ এদের তো অ্যাকচুয়ালি কোনো কাজই ছিল না ওখানে, ওরা কাউকে চেনে না ইনফ্যাক্ট। আচ্ছা, আমার বোন চলে এসেছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে ফর্মালিটিসগুলো ছিল, সাইন করা এবং অন্যান্য কাজ, এগুলো শেষ করা হচ্ছে, এবং আমরা এরপর আর বেশিক্ষণ ছিলাম না, তবে অনেক বেশি এনজয় করতে পে মানে করার ইচ্ছে ছিল। আর একটু আগে আসলে হয়তো আর একটু ভালো পারতাম, কিন্তু যেটা হয়েছে আমরা আসতে অনেক সময় লেগে গেছে। তবে অনেক দিন পর শান্তিমতে আমি বিয়ে বাড়ির কাচ্চি খেয়েছি, এটা ছিল সবচেয়ে বেস্ট পার্ট। তো আমুরা মানে অনেকদিন পর আঙ্কেলদের সাথে আন্টিদের সাথে দেখা হয়েছে, আমুরাও হ্যাপি ছিল, ইভেন আমিও হ্যাপি ছিলাম, কারণ আন্টির সাথে স্পেশালি আন্টির সাথে দেখা করার আমার অনেক অনেক ইয়ে ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং যা বুঝতে পারছিলাম ওদের পুরো প্রোগ্রাম শেষ হতে আরও বেশ কিছুক্ষণ লাগবে, এই কারণে আমরা আর বেশিক্ষণ অ্যাকচুয়ালি বসিনি। তো আম্মুকে বলছিলাম, আম্মু চলো আমরা এবার যাই। তো মাশাল্লাহ দুজনকে তো ভালোই লাগছে। এরপর কি আদার ফর্মালিটিস, ওদের ফর্মালিটিস চলছে বিয়েবাড়ির এই ক্লাবে। কিন্তু বলেছি আপনাদেরকে আমার বেশ কিছু স্মৃতি আছে, সব ভালো স্মৃতি বলবো না, খারাপ স্মৃতিও আছে, তবে ওই খারাপগুলো মনে না রেখে ভালোগুলো যদি মনে রাখি তাহলেই ভালো লাগে, এই আর কি। তো এখন হচ্ছে কনের ফটোশ্যুট চলছে, যেহেতু আস্তে আস্তে লেট হয়ে গেছে, বেচারি মানে মনের মতো করে যে ফটোশ্যুট করতে পেরেছে সেটাও আমার মনে হয় না, কারণ আজকাল বিয়েতে তো ফটোশ্যুট না হইলে আর যাই হোক ভালো লাগে না। যাই হোক, এখন আর বেশি কিছু না, অনেকদিন পর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, আর সেই সাথে কিছু স্টিল পিকচার দিয়ে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। তো আমি অলরেডি ঢাকায় ব্যাক করেছি, যদিও চট্টগ্রামে অনেক ব্লগ জমে আছে, ইনশাল্লাহ আগে চট্টগ্রামের ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।